জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, জেলায় জেলায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশি বাধা, লাঠিচার্জ আটক। এরপর জানিয়ে দিব পতনের পর কালো কাপড় পরে মিছিল করতে হবে ওবায়দুল কাদেরকে, রিজভি। আরো জানিয়ে দিব টিআইবির প্রতিবেদন সরকার পরোয়া করে না, বলেছেন ওবায়দুল কাদের। এদিকে নতুন মুক্তিযুদ্ধ ব্যতীত মুক্তির বিকল্প নাই, বলছেন বারো দলীয় জোট। এরপর জানিয়ে দিব বিএনপির কালো পতাকা মিছিল অশনি সংকেতের ইঙ্গিত, বলছেন শেখ পরশ। এবং সর্বশেষ জানিয়ে দিব জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা নির্বাচন বাতিল চেয়ে নোটিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জেলায় জেলায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশি বাধা, লাঠিচার্জ আটক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলের দাবিতে বিএনপির পূর্ব নির্ধারিত কালো পতাকা মিছিল ছিল আজ মঙ্গলবার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া মিছিলে লাঠিচার্জ ও বিএনপি নেতাকর্মীদের আটকের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর উত্তরায় আজ সকালে বিএনপির কালো পতাকা মিছিল থেকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে পুলিশ হেফাজতে নিয়ে পরে ছেড়ে দেওয়া হয়। সে সময় ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শাহজাহান দা ডেইলি স্টারকে বলেছিলেন, আমরা তাকে কালো পতাকা মিছিল থেকে বিরত থাকতে বলেছি। পুলিশের কারণে বরিশাল নগরের বেশ কিছু এলাকায় কালো পতাকা মিছিল করা যায়নি বলে অভিযোগ করেছে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী শহরে সকাল দশটার দিকে জেলা বিএনপি কালো পতাকা মিছিল বের করলে পুলিশের বাধার মুখোমুখি হয়। পুলিশের লাঠিচার্জে বিএনপির অন্তত দশ নেতাকর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঝিনাইদহের পুলিশি বাধায় পণ্ড হয়েছে বিএনপির কালো পতাকা মিছিল। সকালে শহরে জেলা বিএনপি কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়, সেখানে অবস্থান নেয়। মানিকগঞ্জে দুপুর বারোটার দিকে বেউথা এলাকা থেকে বিএনপি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধা দেয়, পরে নেতাকর্মীরা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিএনপির মহানগর শাখার নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ বাধা দেয়। পুলিশ ব্যানার ছিনিয়ে নিয়ে বিএনপি নেতাকর্মীদের স্থান ত্যাগের নির্দেশ দেয়। বিএনপির নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক শাখাওয়াত হোসেন ডেইলি স্টারকে বলেন, এই ফ্যাসিবাদী সরকার সবসময় বিরোধী দলকে দমন করতে পুলিশকে ব্যবহার করে। পতনের পর কালো কাপড় পরে মিছিল করতে হবে ওবায়দুল কাদেরকে, রিজভি। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন, রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে ডামি নির্বাচন করলেন, এখন বিএনপির অফিসকে কালো কাপড়ে ঢেকে দিবেন, তা দিতেই পারেন, কিন্তু সবকিছুরই শেষ আছে। আওয়ামী লীগ সরকার পতনের পর আপনাদের কালো কাপড় পরে শোক মিছিল করতে হবে, সেই দিনটির জন্য অপেক্ষা করুন, সরকারের পতন আসন্ন। মঙ্গলবার 30 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উল্লেখ্য, বিএনপির দলীয় কার্যালয়ে কালো কাপড়ে ঢেকে দেওয়া উচিত বলে সম্প্রতি মন্তব্য করেন ওবায়দুল কাদের। এই প্রসঙ্গে রিজভি এমন জবাব দিলেন, আওয়ামী লীগ একটি অপরাধপ্রবণ দল বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে আটকের বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। রুহুল কবির রিজভি বলেন, মঈন খানের মতো একজন শিক্ষককেও টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হলো, ওনার সাথে এমন ব্যবহার কেন করলো, দেশে এখন সভ্যতার কোনো বালাই নেই। তিনি আরো বলেন, সরকার শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে একদলের শাসন কায়েম করছে, বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশে বাধা দেওয়াকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে মন্তব্য করেন তিনি। দেশের নানা স্থানে বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচি ঘিরে গ্রেফতার করা নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। টিআইবির প্রতিবেদন সরকার পরোয়া করে না, বলছেন ওবায়দুল কাদের। বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের টিআই প্রতিবেদন দুর্নীতি নিয়ে যে প্রতিবেদন দিয়েছেন তাকে পরোয়া করেন না, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন, দুর্নীতির অপবাদটা যেভাবে বাংলাদেশে নিয়ে দেওয়া হয় তা মোটেও সত্য নয়। সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এও বলেছেন যে কোনো জোট বা দেশের স্বার্থ সংরক্ষণে করা এসব অপবাদকে সরকার পরোয়া করে না।
গতকাল মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এর আগে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির ধারণা সূচক 2023 প্রতিবেদন প্রকাশ করা হয়। দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদনটি আজ একই সময়ে বিশ্বজুড়ে প্রকাশিত হয়। 2001 সাল থেকে বাংলাদেশের দুর্নীতির চিত্র এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 180টি দেশের মধ্যে যৌথভাবে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। তবে এককভাবে বাংলাদেশের অবস্থান 32, অর্থাৎ এ তালিকায় বাংলাদেশের অবস্থান 31টি দেশের পরে। নতুন মুক্তিযুদ্ধ ব্যতীত মুক্তির বিকল্প নাই বলছেন বারো দলীয় জোট। বারো দলীয় জোটের উদ্যোগে আজ মঙ্গলবার কালো পতাকা বিক্ষোভ মিছিল বিজয়নগর থেকে শুরু হয়ে পল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। বিকাল 3:30টার দিকে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবিতে এ বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এ সময় জোটের শীর্ষ নেতারা বলেন, তথাকথিত ডামি নির্বাচনের মাধ্যমে ভুয়া সংসদের নিয়ে আজ অবৈধ সংসদ অধিবেশন বসছে। এই নীতিবর্জিত প্রহসনের সংসদকে দেশবাসী সহ সমস্ত গণতান্ত্রিক বিশ্ব নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। আমরা দাবি জানাচ্ছি এই সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করা হোক। বক্তারা বলেন, প্রহসনের মাধ্যমে এই জালিয়াতের নির্বাচন গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেশকে বাকশিল ধারায় ফিরিয়ে এনেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে রক্ষা করতে দেশের জনগণ লড়াই চালিয়ে যাবে। নতুন মুক্তিযুদ্ধ ব্যতীত মুক্তির বিকল্প নাই। এ সময় বক্তব্য রাখেন বারো দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে বাংলাদেশ মহাসচিব মুফতি গোলাম উদ্দিন ইকরাম, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শফি উদ্দিন ভূঁইয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান। বিএনপির কালো পতাকা মিছিল অশনি সংকেতের ইঙ্গিত বলছেন শেখ পরশ। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি জামায়াত এদেশের মানুষের ভাগ্য ও জীবন নিয়ে সিনেমিনি খেলেছে। আজকের এই কালো পতাকা মিছিলও তাদের কুমতলবের আভাস বহন করে এবং একটা অশনি সংকেতের ইঙ্গিত বহন করে। আবারও কোনো সন্ত্রাসী কার্যকলাপের পায়তারা করছে কিনা সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। মঙ্গলবার রাজধানীর কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 11 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিতে সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপদপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের উপদপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ। শেখ পরশ বলেন, বর্তমান যুবলীগের অন্যতম লক্ষ্য রাষ্ট্রের মানবিক ধারাকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং গণমানুষের সুখে দুঃখে সঙ্গী হয়ে থাকা। এ লক্ষ্যে যুবলীগ ইতিমধ্যে বেশ কিছু মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে, যার একটি সামান্য প্রয়াস আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। যুবলীগের সব নেতাকর্মীরা মানুষের পাশে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা নির্বাচন বাতিল চেয়ে নোটিশ। কোন আইনে জাতীয় পার্টির 11 জন সংসদ সদস্য থেকে বিরোধী দলীয় নেতা ও উপনেতা নিয়োগ দেওয়া হয়েছে তা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ জাতীয় সংসদে স্পিকার ও মন্ত্রিপরিষদ সচিব বরাবর এই নোটিশ পাঠান। জবাব না পেলে গত 28 জানুয়ারি প্রকাশিত গ্যাজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। এর আগে গত 28 জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সংসদে বিরোধী দলীয় নেতা ও পার্টির কো চেয়ারম্যান আনিসুল মাহমুদকে উপনেতার স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নোটিশে বলা হয়, ভারতের লোকসভায় 10% সদস্য সহ দ্বিতীয় স্থানে না থাকলে বিরোধী দলের নেতার পদ খালি থাকে এমন আইন আছে, কিন্তু আমাদের দেশে নিয়োগের আইন নেই বা কত সংখ্যক এমপি থাকলে বিরোধী দলীয় নেতা হতে পারবে তাও উল্লেখ নেই। সংসদে আইন করতে হবে, কতজন সংসদ সদস্য থাকলে বিরোধী দলীয় নেতা হতে পারবেন, আইন না করা পর্যন্ত সংসদে বিরোধী দলীয় নেতার পদ ভারতের মতো খালি থাকবে। নোটিশে আরো বলা হয়, এই নিয়োগের ফলে সরকারের গাড়ি বাড়ি ও অর্থ অপচয় হয়। জাতীয় পার্টি 10% আসনও লাভ করেনি। 300 আসনের মধ্যে কমপক্ষে 30 জন সংসদ সদস্য থাকলে বিরোধী দলের নেতা হবে এমন আইন থাকা জরুরি, অন্যথায় পুনরায় নির্বাচন দিতে হবে।